একটি খাদ্য ব্যবহার করে কিভাবে আমরা সিলভার ব্রিগেট এবং কাতলের বৃদ্ধিগুলো নিতে পারি, এবং সেই সাথে সাথে এই ভিডিওতে আমরা জানব মাছের খাদ্য, সিলভার ব্রিগেট কাতলের বৃদ্ধি এবং কিভাবে খাদ্য আমরা প্রয়োগ করতে পারি। দুটি ফর্মুলা জানব, যেটা হচ্ছে যে কিভাবে সিলভার কার্পের বৃদ্ধিতে খুব দ্রুত এই খাদ্য পদ্ধতি দুটো সহযোগিতা করবে, এবং সেই সাথে সাথে যেহেতু সিলভার কার্প মাছ বা এই ব্রিগেট কাতলগুলো হচ্ছে এই দানাদার যে খাদ্যগুলো আছে সেগুলো খায় না, তাহলে এদের কিভাবে আমরা ভালো মানের একটা গ্রোথ নিতে পারি। আসসালামু আলাইকুম দর্শক, বেকার টু অন্টারপ্রেনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম। চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কিন্তু কার্প মিশ্র মাছের মধ্যে সিলভার কার্প, ব্রিগেট এবং কাতল এই মাছগুলো আসলে দানাদের যে খাদ্যগুলো আমরা পুকুরে সাধারণত প্রয়োগ করে থাকি কার্প মিশ্র মাছের জন্য, সেগুলো কিন্তু আসলে তারা ডিরেক্ট খায় না। তো সেক্ষেত্রে এই মাছটাকে আমরা কিভাবে বৃদ্ধি করে নিতে পারি, আমরা যতটুকু প্রান্তিক পর্যায়ে এবং মাছের মৎস্য অফিসের ট্রেনিং থেকে জেনেছি সেটা হচ্ছে যে এই সিলভার, ব্রিগেট এবং কাতল এই মাছগুলো কিন্তু খুব দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত যে মাছগুলো আছে তাদের মধ্যে অন্যতম। কিন্তু সেক্ষেত্রে আমরা এদের বৃদ্ধি প্রান্তিক পর্যায়ের চাষিরা না পাওয়ার প্রধান যে কারণগুলো, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে পুকুরে প্রাকৃতিক খাদ্য বা পুকুরের পানি সবুজ থাকে না, এবং সেই সাথে সাথে এগুলোর মাছের যে ঘনত্ব সেটা হচ্ছে অধিক অধিক ঘনত্বে থাকার কারণে এই মাছগুলোর বৃদ্ধি কিন্তু হয় না। তো এই দুটো দিক যদি বিবেচনা আপনারা করতে পারেন, তাহলে মোটামুটি এই সিলভার কার্প, ব্রিগেট কার্প এবং সেই সাথে সাথে এই কাতল মাছের কিন্তু খুব দ্রুত বৃদ্ধি ঘটানো সম্ভব। তো সেক্ষেত্রে আমরা যে দুটা ফর্মুলার কথা বলার ট্রাই করছি সেটা হচ্ছে প্রথমত হচ্ছে প্রাকৃতিক খাদ্য। আমরা জানি যে কার্প মিশ্র মাছের বৃদ্ধি বেশ ভালো রাখার জন্য আপনাকে পুকুরের পানিটা অবশ্যই সবুজ রাখতে হবে, এবং সেই সাথে সাথে জু প্ল্যাঙ্কটনের যে জুসের ডোজগুলো আছে সেই জুসের ডোজগুলো দিয়ে মোটামুটি মাছের প্রাকৃতিক খাদ্যের যাতে পরিপূর্ণ থাকে পুকুর, এই দিকটা লক্ষ্য করতে হবে। তাহলে আমরা যে সম্পূরক খাদ্য বা বাইরে থেকে যে হাতে বানানো খাদ্যগুলো পুকুরে দিচ্ছি এগুলো কিন্তু কম লাগবে এবং মাছের গ্রোথ কিন্তু খুব ভালো থাকবে। তো এটা হচ্ছে প্রাকৃতিক খাদ্যের ব্যাপার। এবং সম্পূরক খাদ্য আমরা কিভাবে এই সিলভার কার্প, ব্রিগেট এবং এই কাতলকে আমরা দিব, তো সিলভার কার্প, ব্রিগেট এবং কাতল এই মাছগুলোকে আমরা সম্পূরক খাদ্য দেওয়ার যে পদ্ধতিটার কথা বলছি সেটা হচ্ছে যে সরিষার খোল, গমের আটা এবং সেই সাথে সাথে চিটাগুড়, যেগুলো হচ্ছে এই সিলভার, ব্রিগেট এবং কাতলকে আমরা ডিরেক্ট খাওয়াতে পারি। তো এই পদ্ধতিটার জন্য যে জিনিসটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যে আপনাকে সরিষার খোল 5 কেজি পরিমাণে লাগবে। এই সরিষার খোল 5 কেজি আপনাকে 3-4 দিন ভিজিয়ে রাখতে হবে যাতে পরিপূর্ণভাবে এই খোলটা সুন্দরভাবে ভিজে যায়। তো আপনি এই খোলটা ভিজিয়ে রাখার পরে আপনাকে আটা লাগবে, যেটা হচ্ছে আমরা চাইলে হচ্ছে যে কোনো ধরনের আটা ব্যবহার করতে পারি, তবে গমের আটা ব্যবহার করলে এটা হয়তো আলাদা একটা থাকবে। তো সেক্ষেত্রে আমরা গমের আটাটা যদি পাই তাহলে এটা ব্যবহার করব। এটা 1-2 কেজি পরিমাণে লাগবে, এবং সেই সাথে সাথে লাগবে হচ্ছে আপনার লালি গুড় অথবা যে চিটা গুড়, মোলাসেস যেটাই বলি না কেন, এটা লাগবে 500 গ্রাম বা 1/2 কেজির মতো। তো এই পদ্ধতিতে আমরা যদি খাদ্য পুকুরে প্রয়োগ করি তাহলে যেটা হবে যে এই সিলভার কার্প, ব্রিগেট এবং কাতল এই মাছগুলো কিন্তু সরাসরি এই খাদ্যটা পাবে, এবং সেই সাথে সাথে আপনি জানেন বা আপনারা জেনে থাকবেন যে এই কার্প মিশ্র মাছে পুকুরে অ্যামোনিয়ার যে প্রবলেমটা থাকে এই অ্যামোনিয়ার প্রবলেমটা দূর করার জন্য কার্বন সোর্স হিসেবে আমরা কিন্তু আটা বা হচ্ছে যে এই মোলাসেস এটা কিন্তু ব্যবহার করে থাকি অনেক সময়। তো সেক্ষেত্রে আপনি এই পদ্ধতিতে যখন আটা এবং মোলাসেসটা ব্যবহার করছেন তখন কিন্তু খুব সুন্দরভাবে আপনার পুকুরে যে অ্যামোনিয়াটা মাছের মলমূত্র এবং অভুক্ত খাদ্যকণা যেগুলো পুকুরের কাদাতে এবং সরিয়ে ছিটিয়ে নষ্ট হয়ে যাওয়ার কারণে পুকুরে অ্যামোনিয়া তৈরি হয় সেটা কিন্তু নিয়ন্ত্রণ করতে বেশ সহযোগিতা করবে। এখন আমরা এই খাদ্য পদ্ধতিটাকে কিভাবে প্রয়োগ করব, আমরা জানি যে হচ্ছে যে এই সিলভার, ব্রিগেট এবং কাতল এই মাছগুলো সাধারণত হচ্ছে উপরে স্তরের মাছ, এবং এই মাছগুলোর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে এই মাছগুলো কিন্তু অলওয়েজ পানি ছাঁকনির মতো করে ছাঁকে, মানে হচ্ছে অলওয়েজ এই মাছগুলো তার মুখটা নাড়াবে এবং ফুলকা দিয়ে পানিটাকে বের করবে, এবং এভাবেই তারা মূলত তাদের খাদ্য সংগ্রহ করে থাকে। তো সেক্ষেত্রে আমরা এই পদ্ধতিতে যখন খাদ্যটা দিব, মানে আমি যদি আরেকটু ডিটেলসে আপনাদের বলি তাহলে হচ্ছে যে খোল 3 দিন পচিয়ে
আটা 2 কেজি দিয়ে মেখে খুব সুন্দরভাবে নালি দিয়ে বা হচ্ছে যে চিটাগুড় দিয়ে মেখে আপনি পুকুরের সারফেসে বা পুকুরের চতুর্দিকে খুব সুন্দরভাবে মাঝখানে সহ যতটুকু সম্ভব সরায় সিটিয়ে দেওয়ার জন্য আপনাকে সিটিয়ে দিতে হবে। সেক্ষেত্রে অবশ্যই এই মিশ্রণটাকে অনেক বেশি পাতলা করে নিতে হবে, যত বেশি পাতলা করে সিটানো সম্ভব হবে তত কিন্তু মাছ খেতে অনেক বেশি সুবিধা হবে। কারণ হচ্ছে যে এই খাদ্যটা পুকুরের নিচে চলে যেতে পারবে না, যত পাতলা হবে তত পানিতেই ঘুরবে এই খাদ্যটা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে পানির উপরের স্তর থেকে বা পুকুরের তলাতে পড়তে বা চলে আসতে অনেক বেশি সময় নেবে। তো সেক্ষেত্রে যখন দেখা যাবে যে এই সিলভার কার্প, ব্রিগেট বা কাতল এই মাছগুলো পুকুরের পানিটা শোষণ করবে বা ছাকবে, তখন কিন্তু এই খাদ্য কণাগুলো খুব সুন্দরভাবে তাদের ফুলকাতে আটকে যাবে এবং তারা ওখান থেকে খাদ্য সংগ্রহ করবে। আমরা যদি কোনো কখনো সময় পাই বা আপনারা যদি কখনো সময় পান অথবা হচ্ছে দেখেন যে এই সিলভার ব্রিগেট বা কাতল এই মাছগুলোর পেট কাটার পরে ভুঁড়ি নাড়ি ভুঁড়িগুলোর মধ্যে আপনারা দেখবেন যে এখানে কিন্তু ওই খুব মিহি টাইপের এক ধরনের কাদা জাতীয় খাদ্য তাদের ওখানে থাকে, যেটা হচ্ছে এই ফাইটোপ্লানটনের নির্যাস হচ্ছে হতে পারে অথবা হচ্ছে যে গুঁড়া খাদ্য যেগুলো আছে সেগুলো এরা এভাবে কিন্তু সংগ্রহ করে থাকে। তো এইটা হচ্ছে একটা পদ্ধতি যেটাতে আপনারা এই সিলভার ব্রিগেট, কাতল এই জাতীয় যে মাছগুলো আছে সেই মাছগুলোর গ্রোথ কিন্তু খুব ভালো পেতে পারেন। কারণ এইভাবে যদি আপনারা সপ্তাহে 1 থেকে 2 দিন খাদ্য দেন, যাদের প্রজেক্ট বড় তাদের অথবা দেখা যাবে যে সপ্তাহে 2 দিন 3 দিন দেওয়াটা খুব বেশি টাফ হয়ে যাবে লেবার এই সেই মিলা। তো যাদের প্রজেক্ট মোটামুটি কন্ট্রোলের মধ্যে বা হচ্ছে যে যারা নিজেরাই একটু পরিশ্রম করতে পারেন তারা খুব সুন্দরভাবে কিন্তু এই খাদ্যটাকে সপ্তাহে 1 থেকে 2 দিন দিয়ে সিলভার ব্রিগেট, কাতল এই মাছগুলোর কিন্তু গ্রোথ একটা ভালো নিয়ে আসতে পারেন। এবং সেই সাথে সাথে সামগ্রিকভাবে অবশ্যই সব এই 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 যে খাদ্যটার কথা আমি বলছি সেটা থেকে বিভিন্ন ধরনের সুবিধা হবে। এখানে প্রোবায়োটিকের একটা অনেক সুন্দর কাজ করছে বা হচ্ছে যে এই যে চিটাগুড় এবং আটাটার কারণে পুকুরে যেমন অ্যামোনিয়া কন্ট্রোল হবে, মাছের মলমূত্র যেগুলো নিচে পড়ে যাবে সেগুলো থেকেও কিন্তু এই মলমূত্রকে ভেঙে এক ধরনের খাদ্য তৈরি হবে পুকুরে। এক কথা হচ্ছে যে বায়ুফ্লক রিলেটেড কিছু ধরনের কিছু সিমটম এই পুকুরে তৈরি হবে, যেটা মাছের পরবর্তী সময়ে আরও বেশি খাদ্য ভালো করতে সহযোগিতা করবে। কারণ আমি এখন পর্যন্ত বিশ্বাস করি যে কার্প জাতীয় মাছে কিন্তু প্রফিট এখন পর্যন্ত আছে, কিন্তু আমাদের এই টেকনিক্যাল বিষয়গুলোকে লক্ষ্য করে জেনে বুঝে এই মাছটাকে চাষ করতে হবে। তো এই হচ্ছে সিলভার ব্রিগেট এবং কাতল মাছ চাষের বা হচ্ছে বৃদ্ধি করার পদ্ধতি। তারপরেও মাছ চাষ সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা পরামর্শ যদি জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।